আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, বলেন আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি নবীর সঙ্গে বিয়াদবি করলে, আমল করে হবে কি, নবীকে সম্মান বলে না আল্লাহ নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি নবীর শোনে বিয়াদবি করলে, নবীর শোনে বিয়াদবি করলে, আমল করে হবে কি, ঠিক না বেঠে? কোরআন হাদিস খুলে যারা ভালো কিছু দেখে না, ছোট ছোট বিষয় নিয়ে মাতবাড়ি করে, কথা বলে ঠিক কিনা? আর একটা লোকের 92 বার ভালো হইলে 8% যদি খারাপ হয় তাকে বুঝিয়ে দাও। আর আমার দেশের অভ্যাস হইল সারা জীবন তারে সহযোগিতা করলাম, সহযোগিতা করলাম, সহযোগিতা করলাম। একটা দেশের অভ্যাস হইল, হুজুর আমার ছেলে বিদেশে 30,000 টাকা দেন, দিয়ে দিলাম 30,000 টাকা, ওকে নিয়ে যাও, নেওয়ার পরে বেতন পাইলে দিবে। 1 বছর পরে গেলাম টাকা আনার জন্য, মনে করুন গেলেন টাকা আনতে, যাওয়ার পরে বলতেছে আগামী সপ্তাহ দিব, আগামী সপ্তাহ গেলেন বলবেন যে হুজুর আরো 1 সপ্তাহ পরে দিব, 1 সপ্তাহ পরে গেলেন আবার তোমার টেহাটা কিন্তু মেরে দাম, ওই যে উপকারে 14 দোষ, 1 বছর আগে বিদেশ যেতে পারে না, টেহা দিল, টাকা দেওয়ার সময় কেউ জানে না, কোনো দলিল নাই, আনবার সময় 14 দরবার, কথা কন্যা কে লাগে। এই জন্য একটা কথা আছে, দিলে 1 জালা, না দিলে না না একটা কেত কেমনে করে দিল, একটা কথা না দিলে 1 জালা, দিলে বহু জালা, 14 জালা, 14 জালা, এই জন্য যারা কথা কাজে ঠিক রাখতো না, এদের থেকে, এদের থেকে 6 হাত দূরে থাকবে, কারণ এরা সবচাইতে বড় মুনাফিক, কথা বলেন ঠিক না? এই জন্য দেখেন আল্লাহ রাসূলকে সম্মান দিছে, এটা জানার পরও একদল বলতে নারাজ, ঠিক আমি বড় ঠিক না? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, বলেন আল্লাহ দিয়েছে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি নবীর শোনে বিয়াদবি করলে, নবীর শোনে বিয়াদবি করলে, আমল করে হবে কি, কোরআন হাদিস খুলে দেখো নবীর পরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদ হইবে তোমার, সব বরবাদ হইবে তোমার, আমল করে হবে কি, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি হাসরের ময়, সবচেয়ে বড় সম্মান, সবচেয়ে বড় সম্মান নবী হাসরের ময় দানে, কোন নবী কথা বলতে পারবি হাসরের ময় দানে, কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, আরে মোর নবী কথা বলিবেন, বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ তোমার হিংসায় হবে কি নবীর শোনে বিয়াদবি করলে, নবীর শোনে বিয়াদবি করলে, আমল করে হবে কি, নবীর সম্মান আছে না?